ব্যর্থ পরিচালকের প্রতিশোধের গল্প সপ্তস্ব মোশন নেটওয়ার্ক। প্রতিশোধ হয় নানান রকমের, তবে রিয়ালিটি শোর মাধ্যমে প্রতিশোধ বাংলায় এই প্রথমবার। ছবিতে ব্যর্থ পরিচালকের ভূমিকায় শাশ্বতা চ্যাটার্জি, সাথে রয়েছেন আরও একজন মানুষ সব্যসাচী চক্রবর্তী। তবে কি এবার অনস্ক্রিন লড়াই দেখা যাবে এই দুই সময়ের তপসী ও ফেলুদার মধ্যে? এই বিষয়ে কিন্তু মুখ বন্ধ রেখেছেন ইউনিটের সকলেই। এদিন শুটিংয়ে দেখা গেল এই দুই স্টলওয়ার্টকেই। প্রথম ছবিতেই টলিউডের অপুদা ও বেনুদাকে একসাথে পর্দায় হাজির করছেন পরিচালক সপ্তস্ব বসু। তাই স্বাভাবিকভাবেই খুব উত্তেজিত তিনি। ভালো তো খুব লাগছে, কিন্তু একটা টেনশন কাজ করছে, কারণ আজকে ফার্স্ট টাইম এই দুজনকে আমি একসাথে একটা সিনে রেখেছি। তো আমার সবসময় মাথায় রাখতে হচ্ছে যে কার পরে কার কী কোঅর্ডিনেশন বা কার কী ডায়ালগস, এবং সেটা শর্টটা আমি কীভাবে কাটছি বা কীভাবে আমি লেন্সিং চেঞ্জ করছি, এই জিনিসগুলো সবসময় একদম মানে ফটাফট মাথায় আনতে হচ্ছে। তো সেই জন্য একটু টেনশন কাজ করছে, বাট খুব ভালো লাগছে। বেসিক্যালি এদেরকে দেখেই কিন্তু আমরা বড় হয়েছি, সেটা যদি ফেলুদা তোপসেই বলি, সে এক মানে একসঙ্গেই মানে আমরা সবাই ফ্যামিলি মেম্বার্স মিলে বসতাম, আমরা জয়েন্ট ফ্যামিলি, এবং টিভিতে হতো সব্যসাচী আর শাশ্বত চ্যাটার্জির এই ফেলুদা তোপসে কম্বিনেশন। তো আমরা ছোটোবেলা থেকেই ওনাদের ফ্যান, এবং আজকে এই দুজনকে একই ফ্রেমে দেখে আমার যে ভেতরে একটা কী যে একটা আনন্দের ফিলিং হচ্ছে আমি সেটা এক্সপ্রেস করতে পারছি না, বাট রিয়েলি দারুণ লাগছে। এটা একটা খুব মেমোরেবল ডে আজকের তারিখটা আমার কাছে। ব্যর্থ পরিচালকের ভূমিকায় শাশ্বত চ্যাটার্জি, গেম খেলার মাধ্যমে কয়েকটি মানুষের জীবন বদলে দেবেন এই পরিচালক, তাহলে কি তিনি আসলে দুষ্টু পরিচালক? না না, এটা গল্পটা এত সোজা নয় আর কি। কিছু লোক যে এফেক্টেড হচ্ছে তারা নিশ্চয়ই কিছু করেছে, যে কারণে এই লোকটা একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে রিভেঞ্জটা নেয়, এবং সে তারা কী করেছে এবং লোকটা কেন রিভেঞ্জ নেয়, কীভাবে রিভেঞ্জ নেয়, সেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং এই ছবিতে, যে রিভেঞ্জটা কীভাবে নেওয়া হচ্ছে। আমরা তো রিভেঞ্জের গল্প আমার জন্ম থেকে দেখে আসছি, অনেক বড় বড় হিরো হিরো হিসেবে নিজেদের এস্টাবলিশ করেছেন রিভেঞ্জ নিয়ে ভিলেনদের ওপর। তো এই রিভেঞ্জ নেওয়াটা একটু ইউনিক, মানে এটা একদমই এই যুগের একটা রিভেঞ্জ নেওয়া থ্রু আ টেলিভিশন নেটওয়ার্ক। তপসী ও ফেলুদা এবার মুখোমুখি, এই বিষয়টাকে কীভাবে দেখছেন তারা দুজনে জানালেন সব্যসাচী চক্রবর্তী এবং শাশ্বত চ্যাটার্জি। না না, রাইভাল কেউ কারণ নয়, আমি এখানে অপুর সহকর্মী, আমরা সপ্তস্বর একটা ছবি হচ্ছে তাতে দুজনেই সহকর্মী, এখানে কেউ কারো রাইভাল নয়। মানে এখানে সিন্স ইউ অ্যান্ড আই আর টকিং, আর ইউ মাই রাইভাল? নো নো নো, উই আর ট্রাইং টু হেল্প ইচ আদার সো দ্যাট দর্শকের কাছে খবরটা পৌঁছয়। ঠিক সেরমভাবেই আমি আর অপু, উই আর কো অ্যাক্টার্স ইন দিস ফিল্ম, যে ছবিটা একটা ভালো তৈরি করার ইচ্ছে আছে যেটা দর্শকের কাছে পৌঁছয়, সপ্তস্ব যেটা চাইছে সেটা যাতে হয়। দ্যাট ইজ ওয়াই উই আর অল ওয়ার্কিং। আমি যে চরিত্রটা করছি সেটা আমি নই, অপু যে চরিত্রটা করছে সেটা অপু নয়, উই আর অল অ্যাক্টিং ইট আউট। আমরা কী বলবো, উই আর চিটিং অন পিপল, এমনভাবেই করছি যে যেন আমি আর শাশ্বত লড়ে গেছি। অ্যাট অল কেউ লড়িনি, হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, ইজ অলমোস্ট লাইক মাই ওন ব্রাদার, অ্যান্ড সো ইজ এভরি ওয়ান ইন দিস ইউনিট। অ্যান্ড কাজেই আমরা সবাই মিলে একটা কাজ করছি, একটা ভালো কাজ যাতে হয়, দর্শক যাতে ছবিটা দেখে আনন্দ পায়, সেটাও অত সোজা নয় ব্যাপারটা আর কি। এখন যদি বেনুদার পয়েন্ট অফ ভিউ থেকে আমি দেখি ব্যাপারটা, আজকের দিনে না মানুষ ঠিক হিরো ভিলেন এই ব্যাপারগুলোতে সহজে বিশ্বাস করেন না, কারণ আমি নিজেই বিশ্বাস করি না। আমি মনে করি গ্রে শেডের ক্যারেক্টার প্রত্যেকে, মানুষ ভালো খারাপ মিশিয়ে হয়, এবং কারোর মধ্যে ভালোর পার্সেন্টেজ বেশি হয়, কারোর মধ্যে খারাপের পার্সেন্টেজ বেশি হয়। যার মধ্যে খারাপের পার্সেন্টেজ বেশি তাকে আমরা ভিলেন আখ্যা দিই, কারণ জন্মেই তো সবাই মানুষ খারাপ হয়ে যায় না, পরিস্থিতি তাদের খারাপ করে। ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড, এবং আজকের আধুনিক যুগে আমরা সেগুলো খুব সহজে বুঝি। আমার বিশ্বাস দর্শকরা আরও বেশি করে বোঝেন, যে কারণে টিপিক্যাল হিরো বা টিপিক্যাল ভিলেন এই কনসেপ্টটাতে তারাও বোধ হয় আর বিশ্বাস করেন। এদিন শুটিং কভারেজে ছিলেন ইন্দ্রজিৎ মজুমদার ও রিনি ঘোষক, তারাও জানালেন এই দুই ব্যক্তিত্বের সাথে কাজ করার অভিজ্ঞতা। খুব ভালো, আমি ইনফ্যাক্ট বেনুদার সাথে মানে সব্যসাচী চক্রবর্তীর সাথে আগে কাজ করেছি আমার প্রথম ছবিতে মায়ের বিয়েতে, তো সেই জায়গা থেকে একটা কমফোর্ট লেভেল আছে। যেমন ফার্স্ট দিন যখন আমি অপুদার সাথে কাজ করতে আসছি তখন একটু দূরু দূরু বুকে এসেছিলাম, বিকজ সেটা প্রথম দিন। কিন্তু আজ যখন এসেছি আমি বেনুদাকে চিনি, বেনুদার সাথে আমি সিন স্ক্রিন শেয়ার করেছি, সো আমার ওই কমফোর্ট লেভেলটা ছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স, অনেক কিছু শিখতে পাচ্ছি।
গড, মানে ওটা একটা অন্য ডিফারেন্ট জার্নি অ্যাকচুয়ালি। বাট হ্যাঁ, একসাথে দুজনকে কাস্ট করা, যারা দুজনেই ডিটেকটিভসের পার্ট করেছে, তারা ভার্সেস এখন রাইভালস, তো ওটা দ্যাটস গোয়িং টু বি আ ট্রিট হোপফুলি। দক্ষিণ কলকাতার একটি অফিসে চলছিল এদিনের শুটিং, চলুন সেটা শুনে নেওয়া যাক তাদের থেকে। এইখানে আজকে এই সিনটা হচ্ছে যে মানে যেখানে এই আমি যে ক্যারেক্টারটা করছি, ডিরেক্টরের ক্যারেক্টার, তার একটা প্রজেক্ট, এই বেনুদা যে চরিত্রটা অভিনয় করছেন তিনি একজন বিশাল প্রডিউসার, জাস্ট গল্পটা কিনে নিতে চাইছেন উনি ওনার মতো করে ছবিটা বানাবেন বলে, এবং এই রাজি হচ্ছে না। এই এই একটা সিকোয়েন্স আজকে আমার এখানে যে সিনটা আছে, তুমি খুব চালাক প্রশ্ন করছো, আমি যদি সিনটা এখন বলতে থাকি, এনিওয়ে আজকে আমার সিনটা আছে বেনুদার সাথে। বেনুদার সাথে আমি এখানে দেখা করতে এসেছি এবং হি উইল গিভ মি আ প্রপোজাল উইচ আই কান্ট রিফিউজ। আজকে তো বেনুদার আর শাশ্বতদার প্রচুর ভার্সেস ভার্সেস ঘামাঘামা ড্রামা, ফুল অন ড্রামা সিনস যাচ্ছে, আর আমার আর ইন্দ্রদার কিছু সিনস যাবে যে আমরা যাচ্ছি বেনুদার অফিসে, অ্যান্ড তারপরগুলো তো বলতে পারবো না বিকজ ইটস এ থ্রিলার, মানে সো মাচ রেস্ট্রিকশনস লাইফে, তাই না?